হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখেছেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ল্যামডা ফাংশন নিয়ে। সো এই ফাংশনটি নাম থাকবে না, এই ফাংশনটির কোনো নাম নেই, সো এই জন্য একে অ্যানোনিমাস ফাংশন বলা হয়। তো এই ফাংশনটি অবশ্যই নেম ফাংশনের থেকে পাওয়ারফুল না। ইটস ক্যান ওয়ার্ক উইথ সিঙ্গেল এক্সপ্রেশন, সিঙ্গেল লাইন অফ কোড। সো এটি একটি সিঙ্গেল লাইন নিয়ে কাজ করে এবং সিঙ্গেল কোড নিয়ে একটি কাজ করে। সো আমরা কথা না বলে সবকিছু আপনারা বুঝতে পারবেন পাইচারমে গিয়ে। সো দেরি না করে চলুন পাইচারমে যাই। হ্যাঁ, আমরা পাইচারমে চলে আসলাম। সো আমরা এখন একটি কোড লিখবো। তো হ্যাঁ, আমাদের কোডটি লেখা শেষ। আপনারা এই কোডটি অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা কিভাবে কাজ করতেছে। এখানে ক্যালকুলেটেড দুইটি ভ্যালু আছে, 2 এন্ড 3, এটা এ এন্ড বি এর মধ্যে যাবে। সো এখান থেকে 2 এন্ড 3 এখানে কাজ শেষে আসলে রিটার্ন করে দিবে। সো এখানে আমার একটি ইরর আসছে, সেখানে বি ইনটু বি হবে। ওকে, সো এখানে প্রিন্ট করে দিবে সেই ভ্যালুটি। সো আসুন আমরা দেখি। হ্যাঁ, আমাদের এখানে 25 প্রিন্ট করছে। তো এই ফাংশনটি আমরা ইউজার ডিফাইন ফাংশন যেটা আগের ভিডিওতে আমরা শিখেছি, তো আমরা কিভাবে ল্যামডা ফাংশন করতে পারি সেটা আসলে সিঙ্গেল এক্সপ্রেশনে, সেটা এখন আমরা দেখব। সো এখানে আমরা ফার্স্টে ল্যামডা লিখব। ল্যামডা, ওকে, ল্যামডা, ওকে। সো এখানে ল্যামডা লিখার পরে এখানে প্যারামিটার পাস করব আমরা, প্যারামিটার প্যারামিটার অ্যান্ড হচ্ছে পরেরটা হচ্ছে এক্সপ্রেশন, এক্সপ্রেশন, ওকে। সো এক্সপ্রেশন অ্যান্ড প্যারামিটার আমরা এখানে পাস করব। সো প্যারামিটার বলতে আমরা কি বুঝাই, এই দুইটা। সো এ বি, কন্ট্রোল সি। সো প্যারামিটার আমরা এখানে কপি করে দিলাম। এক্সপ্রেশনটা কোনটা আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন, কন্ট্রোল সি, এটা হচ্ছে কন্ট্রোল ভি। ওকে, বাট এই দুটা পাস করার পরে আমাদের ভ্যালু কিন্তু ইনসার্ট করা হয়নি। মানে আমরা যে যে প্যারামিটার যে ভ্যালু, এই ভ্যালুটা ইনসার্ট করতে হবে। সো এই ভ্যালুটা আমরা কিভাবে ইনসার্ট করব, সো এখানে ওকে ব্র্যাকেটের মধ্যে দিলাম অ্যান্ড এইখানে আরেকটি ব্র্যাকেটের মধ্যে ভ্যালু দিব আমরা 2, 3। সো পারফেক্ট। সো এই ভ্যালুটা আমরা যে কোনো এর মধ্যে রাখতে পারবো। সাপোজ এখানে x ইকুয়াল টু দিলাম, এই পুরো ভ্যালুটা x এর মধ্যে থাকবে এবং প্রিন্ট আমরা চাইলে এখান থেকে x করে দিব। সো আমরা এটা কেটে দিলাম এখান থেকে। তো আমরা এখন রান করে দেখতে পারি যে আসলে এটা ঠিক মতো কাজ করে কিনা। পারফেক্ট, 25 আমাদের এখানে 25 কাজ করতেছে। সো এটা আমরা চাইলে এত কষ্ট না করে ডিরেক্ট এখান থেকে কপি করলাম, কন্ট্রোল x, ওকে। সো এখন আমরা যদি এটা সিঙ্গেল লাইন এক্সপ্রেশন হয়ে গেছে আমাদের, দেখুন 25 এখানে আমাদের আসতেছে। আপনারা আশা করি এইটা বুঝতে পেরেছেন ল্যামডা এক্সপ্রেশন। সো আমি আরেকটি এক্সাম্পলের মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই বিষয়টি। সো যেমন হচ্ছে কিউবের ক্ষেত্রে আমরা যদি কাজ করি, ডেফ, ওকে, কিউব, কিউব, এখানে একটি কিউব থাকবে হচ্ছে এ ধরলাম, ওকে, দেন রিটার্ন রিটার্ন এ ইনটু, ওকে, সো ওকে, প্রিন্ট প্রিন্ট কিউব 2, ওকে। সো আমরা এখানে থেকে দেখবো রান নামটা, এখানে 8 আসতেছে। সো 2 ইন্টু 2 ইন্টু 2, 8 আসবে স্বাভাবিক, অ্যান্ড এখান থেকে প্রিন্ট করতেছে 8 আর 25। সো আমরা এখান থেকে সিম্পল কিভাবে কাজ করতে পারি, সো ফার্স্ট এক্সপ্রেশন নিলাম, কন্ট্রোল সি, এক্সপ্রেশনের এখানে এক্সপ্রেশন বসাই দিলাম, কন্ট্রোল ভি, এখান থেকে এক্সপ্রেশন হচ্ছে এ। সো আমরা শুধু একটি এক্সপ্রেশন নিলাম অ্যান্ড এখান থেকে এটা দিলাম 2। সো আমরা এটা কেটে দিলাম, অবশ্যই এখন আমাদের 8 আসা উচিত, তাই না? সো আমরা আবারও রান করে দেখি।
হ্যাঁ, আমাদের শুধু এইট আসতেছে। তো আপনারা ল্যামডা এক্সপ্রেশন, আই মিন সিঙ্গেল এক্সপ্রেশন বা সিঙ্গেল লাইন অফ কোডের কাজ কিভাবে করতে হয় আপনারা আশা করি ভালো মতো বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ।